أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, ওই সাত তারা সাত নারী পুরুষ এসে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয় না, নিচে নামা লাগবে, এই যে অ্যাক্সিডেন্ট যা হয়েছে, হাতের সেনা, মুখের সেনা, চোখের সেনা, নিচের সেনা, সব সেনা হয়েছে, শুধু ওই নেতার আমল নামায় না, তোমার একটা ভোটের কারণে যেহেতু লোকটা নেতা, তোমার একটা রায়ের কারণে যেহেতু লোকটা মেম্বার, মেয়র, চেয়ারম্যান, এমপি, যত অন্যায় হয়েছে তোমার আমল নামায় ফিলাক্সি লোড হয়েছে, এনার গোনাগুলো এসেছে, একটু মিলান তো এরকম গোনা আমাদের নেই। আপনি হয়তো তাহাজ্জুদ পড়েন, আপনি হয়তো ফেরেশতা, কোন গোনার কাজে যান না, চব্বিশ ঘন্টা বাগড়ে মাথায় দিয়ে শুধু আল্লাহ করেন, কিন্তু আমল নামায় সেনার গোনা উঠবে এই কারণে, সুদের গোনা উঠবে এই কারণে। এমন মানুষকে আপনি ক্ষমতায় পাঠিয়েছিলেন যারা চড়া দামে বিশ্ব ব্যাংক থেকে সুদ নিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? দেশে নেই, আপনি তো সুদখর হয়ে বসে আছেন, আপনি তো ঘুষখর হয়ে বসে আছেন, আপনি বলবেন আমি এসব করিনি, এই কায়দায় আল্লাহ সব মিলিয়ে দেবে, তখন মিলাবে আপনি বাধ্য। এখন হয়তো আমির হামজার উপরে রাগ হচ্ছে যে সব কথায় বইটা যাচ্ছে, এগুলো বাদ দিলেও তো ভালো হতো, এটাও যদি আপনি মানতে না চান, তিন নাম্বারে সাক্ষী আপনি যে জমিনে ছিলেন, মোবাইল করে আশেপাশে কথা বলেছিলেন, ওই জমিনটা আপনার বিরুদ্ধে সেদিন সব বের করে দেবে। মোমেন, আজ কত মানুষের কত রকমের রসের গল্প হচ্ছে, গত বছর এক মহিলা রাত দুইটার দিকে আমার এই মোবাইলে কল দিয়ে বলছে, হ্যালো তুমি কোথায়? বললাম আমার রুমে। বলছে তোমার রুমে তোমার মনে নেই? কি মনে থাকবে? বলছে দেখো ঢং কইরো না, একই গো রাত বাজে দুইটা আর আমার পাশে আমার খাদ্য মন্ত্রী, ও যদি টের পায় যে আমি কোন মহিলার সাথে রাত দুইটার সময় গল্প করছি, ও তো আমার খাবারই বন্ধ করে দেবে। বালিশের নিচে মোবাইলটা নিয়ে বললাম, যা বলছেন তাড়াতাড়ি বলেন, তোমার মনে নেই আমার জায়গায় সকালে আসার কথা, তোমার সাথে আমার কাজ আছে। কি কাজ? কতগুলো কথা বলার পরে আমি যখন আর কথা বলি না, তখন বলছে কি জবাব দিচ্ছ না? কি জবাব দেবো? আমি কুষ্টিয়া থেকে মাওলানা আমির হামজা। বলছে আজ যা, আমি এমনি কোনো কথা বলেন, এখানে শিক্ষা আছে, এইরকম গল্প যদি হয় বাকিটা আর বললাম না, কথা বলছে না কেন? আপনি অস্বীকার যদি করেন, সেই জমিনে যে বালিশে মাথা দিয়ে দিয়ে গল্প করেছিল, ওই জমিনটা উদ্গ্রীব করে দেবে সব সব সাক্ষী, আপনি মানবেন না কোনটা? এরপরেও যদি কেউ মানতে না চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চার নাম্বার সাক্ষী হাজির আছে, ইসরাইল পনেরো নাম্বার পড়া, দুই নাম্বার খ্রিস্টান নয় নাম্বার লাইনে, দুই নাম্বার রুকু চোদ্দ নাম্বার আয়াতটা তাফসীরে আপনার কাছে, আল্লাহ পাক বলেন পড়ো তোমার আমলনামা, এই কিতাব পাই যথেষ্ট, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। একটা একটা করে কোন সাক্ষী আপনি অস্বীকার করবেন? একটা অস্বীকার করার কায়দা আছে। সুতরাং এই মাহফিলটা যদি কি আমাদের দিন সাক্ষী হয়ে দাঁড়ায়, আমাদের লস হবে বলেন? আর কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয়, আল কোরআন হুজ্জাতুল্লাহ কালা আলাইকা, ওকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জোরে বলেন
আর কোরআন যদি কারো বিপক্ষে যায় যে না আল্লাহকে জান্নাত দেওয়া যাবে না, আপনার কোন বাবা জান্নাতে নিয়ে যাবে আপনাকে? আল্লাহ যেন কোরআনে কারিমের পক্ষে থেকে জীবনটা ব্যয় করার তৌফিক দান, জোরে বলেন আমিন। আজকের আলোচনার যে বিষয় দিয়েছেন রেসালা, আমি আয়াতও পড়েছি ওই রকম। আমার আলোচনার বিষয়, এই পৃথিবীতে একমাত্র আদর্শ বিশ্ব নবী কি বলেন না কেন? বড় কোরআন শরীফের ভেতরে একটা গুরুত্বপূর্ণ আয়াত আমরা পড়েছি, 73 নম্বর সূরা, সূরা আহজাব 21 নম্বর আয়াত আমরা পড়েছি। আয়াতের ভিতরে যত কথা আমার আল্লাহ দিয়েছেন, আমার এই ছোট্ট জ্ঞান থেকে বলছি, কিয়ামত পর্যন্ত যদি আয়াত নিয়ে কেউ আলোচনা করে, যত নাড়াচাড়া করবে তত নতুন নতুন তথ্য আমার আল্লাহ হাতে ধরিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ একমাত্র আদর্শ বানালেন কেন? কারণ এই দুনিয়ায় যারা আমরা এখন বেঁচে আছি, কোন মানুষকে অন্ধভাবে অনুসরণ করা যায় নেই, সে আপনার বাবা হোক, পীর হোক, ওস্তাদ হোক, কথা বলছে না কথা। কারণটা হচ্ছে একটা একটা করে প্রায় 15টা কারণ আমি তাফসীরের ভেতরে পেয়েছি। এক নম্বরে কারণ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমার রাসূলের জীবনে, উসওয়াতুন হাসানা। এটা শুদ্ধ বিশ্বনবীর জন্য খাস। উসওয়াতুন হাসানা কোন পীর না, উসওয়াতুন হাসানা কোন উস্তাদ না, উসওয়াতুন হাসানা কোন নেতা না, উসওয়াতুন হাসানা পৃথিবীর কোন মানুষ না, একমাত্র বিশ্বনবী। বলেন কারণ কি? এই কারণটা আবিষ্কার করতে হবে আজকের মাহফিল থেকে। এটা যদি কেউ ব্যর্থ হয়, বুখারী শরীফ, বুখারী শরীফের ব্যাখ্যা যারা দুনিয়ায় লিখেছেন, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার মতো উত্তম ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। যারা হাদিস পড়তে পারে জিজ্ঞাসা করেন ফাতহুল বারি, বুখারী শরীফের ব্যাখ্যা এর চাইতে উত্তম আর একটাও নেই। বুখারীর ব্যাখ্যা করতে গিয়ে দিন শব্দের হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি 12টা অর্থ দিয়েছেন দিন এই শব্দের। এর 9 নম্বর অর্থ তিনি দিয়েছেন আদ-দীন আস-সিয়াসা, দীন হচ্ছে রাজনৈতিক নিয়মনীতি। যার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ওকে ছিল, কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীর দর্শন ছিল না, ওই লোকটা আজাই হোক জান্নাত পাবে না। কারণ ওকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে আব্দুল্লাহ বিন ওবাইকে জান্নাত দেওয়া লাগবে। এই লোকটার নামাজ, রোজা, হজ, যাকাত সব ওকে ছিল, নবীদের সাথে ইফতারি করেছে, আল্লাহর নবীর সাথে হজ করেছে, তাওয়াফ করেছে, তারাবি পড়েছে, সব ছিল ওকে, কিন্তু ওর আদর্শ ছিল আবু জেহেল। কথা বোঝা যাচ্ছে না? নামাজে আদর্শ ছিল নবীজি, রমজানে আদর্শ ছিল নবীজি, ইফতারে আদর্শ ছিল নবীজি, রাজনৈতিক জীবনে আদর্শ ছিল আবু জেহেল। একটা মাত্র কারণ, এক কারণে যদি আব্দুল্লাহ বিন ওবাইকে আল্লাহ জাহান্নামে দেয়, এরকম ওবাই এই বাংলাদেশে এখন আসে না নাই? আসে মানে আমরাই হাসতেছেন, আসে মানে আমরাই। ওর দাঁড়িয়ে কোনো সমস্যা আমি পাইনি, ওর জীবনটা পুরা পড়ে দেখেছি, ওর দাঁড়ি ছিল রাসুলের তরিকায়, ওর জব্বা ছিল রাসুলের তরিকায়, ওর চুল ছিল রাসুলের তরিকায়, ওর নামাজ নবীজির পেছনে তিনজন মানুষ বেশিরভাগ নামাজ পড়ত, তার ভেতরে উপায় একজন, সব আমি ওকে পেয়েছি। শুধু একটা জায়গায় ঝামেলা, ওদের ময়দানে বিশ্ব নবীর পেছন থেকে 300 জন সাহাবিকে নিয়ে ভেঙে গিয়েছিল। ওই দিন নবীজি শিশুর মতো কেঁদেছিলেন আর বরবাদ দিয়েছিলেন আল্লাহ, ওই দিন প্রমাণ হয়ে গেছে মোনাফিক। আল্লাহর নবীকে রাজনৈতিক জীবনে মানত না। এখানে বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন আলাদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে, বিনা হিসাবে বিনা বিচারে 6 প্রকার মানুষকে আল্লাহ ময়দানে কিয়ামতে জাহান্নামে দিয়ে দেবে, ও বিচারও করবে না, হিসাবও নেবে না। তার 3 নাম্বারে তারা, এই দুনিয়াতে যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না। এ দেশে এখন কম না বেশি? বেশি। এই জন্যই তো ইসলাম আসে না।
নবীজিকে কেন আপনি একমাত্র আদর্শ মানবেন? এবার কান লাগান, মহত্তম আদর্শ যেহেতু নবীজির ভেতরে আল্লাহ লুকিয়েছেন, পৃথিবীর কাউকে অন্ধভাবে বিশ্বাস করা মেনে নেওয়া জায়েজ নেই। আছে বলেন, কারণ কি? কারণ দুনিয়ার কোন মানুষের চরিত্র আপনার কাছে স্পষ্ট না। এই বাংলাদেশে যারা বিএনপি করে ওরা বুকে হাত দিয়ে বলতে পারবে, ম্যাডাম খালেদা জিয়া জীবনে কোনোদিন একটা গোনা করেনি। বলেন, যারা আওয়ামী লীগ করে তারা বলতে পারবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনে একটা মিথ্যা কথা বলিনি? পারবে? যারা জামাত ইসলাম করে তারা বলতে পারবে মাওলানা নিজামী একটা মিথ্যা কথা জীবনে বলিনি? পারবে? যারা জাতীয় পার্টি করে ওরা বলতে পারবে জাজাইয়ের সব জীবনে এক কথা দুইবার বলিনি? সকালে এক কথা বিকালে বলেন না আমি বলিনি, চাষা একটা পেয়েছি আমরা ডিজিটাল চাষা, কালি টিকবাজি খাই বলে বলে শোভা না। দোয়া করছে আল্লাহ তুমি চাষার হায়া তাও বাড়িয়ে। ফেসবুকে স্ট্যাটাস দেখলাম চাষা মনে হয় দিয়েছে যে আমার যৌবন এখনো অটুট, 80 বছর বয়স, চাষির অভাব নেই তাও যৌবন যাচ্ছে না। তার মানে চাষি আমাদের আরো একটা দরকার, বাংলাদেশের যুবকদের জনশক্তি হারিয়ে যাচ্ছে রিপোর্ট, ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল না সিলেটে নেই, মানে আসার পরে সিলেটে ঢোকা যাচ্ছে না, বাসের পেছনে মেরে দিয়েছে। এটা হওয়ার পেছনে কারণ আছে না নেই? ওটা আমার আলোচনার বিষয় না, আমি ওইদিকে যাচ্ছি না। সম্মানিত ভাইরা, পৃথিবীর কোন মানুষ এ কথা বলতে পারবে না যাকে আমি আদর্শ করে চলি ওই লোকটা জীবনে একটা মিথ্যা বলি না। একটা মানুষের ভেতরে এই গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলিনি। وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ সূরা কলমের 4 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন আমার নবীকে এমন চরিত্র আমি দিয়েছি। আযীম শব্দটা কোন নবীর নামের শেষে আপনি পাবেন না, পাবেন? হযরত ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। হযরত ইসমাইল নবীকে আল্লাহ ডাক দিয়েছেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। আরে বলুন সুবহানাল্লাহ, বলতে পারেন নাই কারণ আছে, কারণ আমাদের জীবনই শুরু মিথ্যা দিয়ে। হিসাব করে দেখেন 63টা বছরে একটা মিথ্যা যার ছিল না একই যেমন তেমন বিষয়, আমরা 63 সেকেন্ড কাটাতে পারবো? পারবো না। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি, তোমারই মতো নেতা পেলে ফুটত সুখের গোলাপ চামেলি বকুল। জোরে বলেন মারহাবা। নবীজি আমাদের একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ আমরা এক নাম্বার কি পেলাম জীবনে তিনি বলেন, সুতরাং অন্ধভাবে তাকে মানা লাগবে কোন চিন্তা ভাবনা ছাড়াই। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে নবীজি আমাদের আদর্শ কারণ তিনি দাইল আল্লাহ ছিলেন। কি ছিলেন? ২৬ ৪৭ ৪৮ নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন হে আমার নবী আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী হিসাবে, মুবাশশিরা ওয়া নাযীরা সুসংবাদ দাতা ভীতি প্রদর্শনকারী, আপনি আমি আল্লাহর দিকে মানুষকে ডাক দেবেন, আপনি সিরাজ আপনি মুনীর। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নবী একমাত্র আদর্শ কারণ তিনি আল্লাহ ছাড়া অন্য কারো দিকে ডাকেন নাই।
আজ পৃথিবীতে ওই লোকটা আপনার সামনে থাকতে পারে যে লোকটা আল্লাহ ছাড়া অন্য কারো দিকে ডাকে, বলেন অনুসরণ করে চলছে ওকে অনুসরণ করা জায়েজ নেই, ওই লোকটার পেছনে যাওয়া লাগবে যে আমার আল্লাহর পথ ধরেছে। এরকম লোক আজ কম না বেশি? এবার একটা কল করে দলিল দিচ্ছে, কান খাড়া করে লিখে নেন, অমানা আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এটা বুঝতে হবে, এটা পড়েছে তো আয়াত আমি এমনি পড়িনি, এখানে শিক্ষাটা আছে। সূরা আমিন সাজদা 33 নম্বর আয়াত, এটা এরাই পরিচিত সবার কাছে, কিন্তু এর ভেতরে তথ্য আছে। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলেন ওই লোকটার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না যে আমার আল্লাহর দিকে ডাকে। কার দিকে? জোরে বলেন। আমিলা সালিহার, ভালো ভালো কাজ করে। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলমান। আয়াতের ভেতরে হুকুম কয়টা বলেন? এই দেশের দিকে বা তাকান, আজ অনেকে আমরা বলছি আল্লাহর দিকে কম বেশি ডাকে না ডাকে না, আপনি দেখেন যে যে দল করে করতে পারে কিন্তু আল্লাহর দিকে কম বেশি ডাকে না ডাকে না, ভালো ভালো কাজও কিছু করে না করে না। কিন্তু অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এখন অনেকেরই নেই। কথা বলতে আছে কারো যোগ্যতা আছে? অন্তত এই দেশে বসবাস করে আপনি বলতে পারবেন না যে আমি মুসলমান, কারণ মুসলমান সুদ খেতে পারে। আর এই দেশে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে, ডাইরেক্ট না খান ইনডাইরেক্ট ঢুকবে। সুতরাং এই দেশে যদি এখন ফেরেশতাও বাস করে সেও সুদখোর। আমি আপনাকে হাসির খোরাকি দেই, চিন্তা ভাবনার খোরাকি দেই, আপনি আল্লাহর দিকে ডাকতেছেন যে টপি মাথায় দিয়ে আল্লাহর দিকে ডাকেন, টপির ভেতরে সব। রংপুর থেকে একটা লোক এসে আমার বাড়িতে বলো হুজুর আমি মাহফিলের ডেট নেব। বললাম ভাই বসেন, চা নাস্তা করেন। বিস্কিট দিয়েছি, বিস্কিট হাতে নিয়ে আমার রেখে দিল, খাচ্ছেন না কেন? হুজুর আমি বে নামাজি হাতে খাই না। কি বলেন আপনি? আমি ছোটকাল থেকে নামাজ পড়ি। হুজুর আপনাকে বলি নাই, এই বিস্কিট যারা বানিয়েছে ওরা হয়তো নামাজ পড়ে না। চিন্তা করলাম আল্লাহ এমন হয় জান্নাত থেকে পালিয়ে এসেছি, আপনার শরীরের ভেতরে যে বিশাল পোশাক কাশাক এগুলো কোন বেনামাজের দোকানে তৈরি হয়েছে? কথা বলুন, এই সেট কাপড় কোন বেনামাজের গার্মেন্টসে তৈরি হয়েছে? এত যদি সফি দাবি করেন সব খোলেন, জিনিস বের করে দাম আমার উপর রেগে গেছে। হুজুর কি বললেন? কি বলবো, এখনো তো শুরুই করিনি। বিস্কুট বেনামাজ বানিয়েছে সন্দেহ করে খাচ্ছেন না, তাহলে জিনিসপত্র খুঁজে বের করে দেবেন? লোকগুলো তো বেনামাজ বানিয়েছে, বেনামাজের গার্মেন্টসে তৈরি হয়েছে। কথা বলুন, পরে রং করে কল দিলাম বড় ভাইয়ের কাছে, যে এরকম একটা লোক আপনার এলাকা থেকে গ্রাম থেকে এসেছে, লোকটা কেমন? ওরে বাবা তো টাটকা সুদখোর, টাকা ছেড়ে রাখে, টাকা আসে ওই টাকার তলে খায় আর আল্লাহ আল্লাহ করে না, সব ছেলেটা নেই বলেন। অধিকাংশ মানুষ কুষ্টিয়ার এনেস রোডে দেখি আসরের নামাজ পড়ে সুদের টাকা তুলতে বের হয়, অথচ নামাজ পড়ে আসরের নামাজ পড়ে সুদের টাকা তুলতে যে লোক বের হয় কোন বিশ্বাস বলেন তো? ওর বিশ্বাস যে নামাজ পড়লাম আমার সুদ খাইলে যে গোনা হবে, কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব পাও, এরকম ধান্দার মানুষ সিলেটে আছে না নেই? কারা কারা সুদ খান হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ সিলেটে সুদ না থাকলে সকালবেলা পেপারে দিয়ে দেবো, সুদ মুক্ত।
আপনি বলতে পারবেন না এই দেশে বুকে হাত দিয়ে আমি মুসলমান, কারণ মুসলমান দাবি করলে ওর কাছে যৌতুক থাকবে। ছেলেটা তো যৌতুক নেই না, ওই রকম যৌতুক নেই। আমি শুনলাম স্যারের কাছে ছেলেটার যৌতুক নেই, কিন্তু বিয়ের 3 দিন আগে 2 ট্রাক মালামাল মেয়ের বাড়ি থেকে পাঠানো লাগে। সোবান আল্লাহ, যৌতুকের মোটর সাইকেল নিয়ে যে মানুষগুলো চলাফেরা করে, স্ত্রীর সামনে দিয়ে যখন গিয়ার দেন, বউ মনে মনে বলে আল্লাহ ওদের অ্যাক্সিডেন্ট করে। যৌতুকের যে সমস্ত টিভি, ফ্রিজ, খাট, চেয়ার, সারাদিন পরিশ্রম করে এসে যৌতুকের চেয়ারে খাটে একটু হেলান দিয়ে বসবেন, যদি কড়মড় করে আপনার সামনে আপনার বউ বলবে তোমার বাবার পা একটু আসতে বসতে পারো না। আমার মনে হয় স্ত্রীর মুখে এই কথা শোনার চাইতে যৌতুকের খাটে না বসে কবরে বসা ভালো। এরপরে অনেকে যৌতুক নেবে, যেহেতু রাষ্ট্রীয় ভাবে নেই এই বিধানটা, আমরা মুসলমান হিসাবে এই অবৈধ কাজটা ছেড়ে দিতে পারি না। বলেন বিবাহ শুরু হচ্ছে হারাম জিনিস দিয়ে, তো ওখানে যা জন্ম হবে সবই তো উল্টো পাল্টা। অথচ বিবাহ করার পরে যখন সন্তান জন্ম দেবে তখন কিন্তু আল্লাহর কাছে দোয়া পড়ে নেয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিব না শয়তান অজান্নিব শয়তান মা রাজাকতানা, হে আল্লাহ তোমার নামে আরম্ভ করলাম, তুমি আমাদের সন্তান আদি রিজিক যা দেবে ওগুলো যেন শয়তান থেকে হেফাজত থাকে, এমনকি আমাদেরকেও তুমি শয়তান থেকে বাঁচাও। এ দোয়া পড়ে না, বলেন পড়েছে? সেদিন এক মুরব্বীকে জিজ্ঞাসা করেছিলাম, গায়ে বান্দাজি ছেলে মেয়ে কয়টা, বলছে 9টা, দোয়া বলেন তো, ও তো দোয়া তো পড়েনি, দোয়া পড়েনি সন্তান হলো কি করে, 9টা জন্ম দিয়ে ফেলেছে একটা দোয়াও পড়েনি, কথা বলছে না আশ্চর্য মানুষ। আপনি কি সন্তান জন্ম দিচ্ছেন মারার জন্য আপনি এত ব্যস্ত, অথচ বাংলাদেশে যাওয়ার পরে শয়তানের মিছিলের ব্যানার তৈরি আগে আগে থাকে। আমার বছর হুজুর কি বললেন পরে বলবো, এরকম মিছিল করা মানুষ দেশে আছে না নেই? শয়তানের মিছিল ওইটা, যে সমস্ত মিছিলের স্লোগানে আল্লাহু আকবার বলা হয় না, কথা বলেন নাই দেশে নেই? মিছিলের ব্যানার ধরে আগে আগে স্লোগান দিচ্ছে, মুসলমান হিসেবে আল্লাহু আকবার বলে স্লোগান দিতে পারেন না, আপনি কিসের মুসলমান? কয়েকদিন আগে কুলাঙ্গার মারা গেছে এই বাংলাদেশ থেকে, এদেশ পরিষ্কার হয়েছে, ও মারা যাওয়ার আগে বলেছিল আল্লাহু আকবার যখন আমার কানে আসে তখন বলি কাক তুই কাক কর, চিন্তা ভাবনা করে বলেন কতদূর আঘাত দিয়েছে। আল্লাহু আকবার এটা কি জামাত ইসলামের সর্বনার? বলেন কার আল্লাহু আকবার কার? ওর নামে আবার মিলাদ দিয়েছে কুড়িগ্রামে কয়েকদিন আগে, ওর নামে আবার জানাজা হয়েছে, ওর জানাজা পড়ে মিলাদ দিয়ে লাভ কি? ও শয়তান তো এমনিতেও জাহান্নামে যাবে, এমনিতেও জাহান্নামে যাবে। আল্লাহু আকবারের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে কসম করে বলছে ওর কপালে জান্নাত নেই, ও মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামে। সিলেটে হয়তো নেই, অন্য দেশে আছে। আমার যতটুকু গবেষণায় বাংলাদেশ থেকে অন্তত তারা হজে যায় যে শব্দটা বলা লাগে সর্বপ্রথম আল্লাহু আকবার, এই শব্দটা যদি এসে মেনে নেয় এই দেশে আল্লাহ ছাড়া কারো বিধান চলা সম্ভব, কারণ যারা আছে সবগুলোই হাজি, কথা বলছে না কেন? আল্লাহ আমাদেরকে জাতির সমস্তান করুন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর দিকে ডেকেছে আল্লাহর নবী, একমাত্র আল্লাহর দিকে, এই জন্য তিনি আমাদের আদর্শ, অন্য কারো দিকে ডেকেছে? বলেন নবীরা যত ডাক দিয়েছে মানুষদেরকে এই কথা কিন্তু নবীরা বলেন নাই যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে। আলামুল গায়বা ওয়ালা
اقول لكم اني ملك ان اتبع الا ما يوحى الي قل هل يستوي الاعمى والبصير افلا تتفكرون تذكر করে বলেন الله اكبر সাত নাম্বার পারা বারো নাম্বার খ্রিস্টান তেরো নাম্বার লাইনের একশো পঞ্চাশ নাম্বার আয়াত এটা শুধু পঞ্চাশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন উল্লাহ উলু রকমের দেখা জাইনুল্লাহ আমি এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে খাজানা আছে আজ বাংলাদেশে কত পীর এলাকায় না থাকতে পারে কুষ্টিয়ায় আছে লালন শাহ মাজারে অনেক পীর দাবি করছে মরিদ বানানোর সময় আমার কাছে আল্লাহর ধন ভান্ডার খাজানা আছে এক হাজার দরবারে কেউ বেরবে না খালি হাতে এরকম দরবারও দেশে আছে না নেই বলেন নবীরা দাওয়াত দেওয়ার সময় আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি আপনি বলুন যে ইন্দি খাজাইনুল্লাহ আমার কাছে আল্লাহর কোনো ধন ভান্ডার নেই ওলা আলামুল গায়বা আমি এই কথাও বলেন যে আমি গায়েব জানি আসপির নামে কলঙ্ক কত ভণ্ড গায়েবের অদৃশ্যের কত খবর দিয়ে ফেলছে বলেন এখানে হাত দেখানোটা জায়েজ নেই হারাম এদিকে হাত দেখানো নেই গণকের কথা বিশ্বাস করা হারাম হাত দেখিয়ে রাশিফল গণনা করা হারাম এটা করলে আল্লাহর উপর থেকে যেন তার বিশ্বাস উড়ে যায় এই সেন্সে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তাবিজ ব্যবহার করাও জায়েজ নেই শিরিক আর হারাম তাবিজ এই দেশে আছে না নেই আজ কত আলেম নামে কলঙ্ক পীর নামে কলঙ্ক ওরা তাবিজের ব্যবসা করে যাচ্ছে আমি যতগুলো হাদিস পড়েছি তাবিজের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শক্ত শক্ত হাদিস তাবিজ ব্যবহার করা হারাম হারাম এবং শিরিক তাবিজ আছে কার কার মাথায় গলায় হাতে হাত বলেন তো এখানে আছে অনেকের আছে হাত বলেন এই মুহূর্তে খুলে ফেলা লাগবে সেদিন ফরিদপুরে ডাক্তার শাহিন জামদারের চেম্বারে গিয়েছিলাম যে দেখি অনেক ডাক্তার মানুষের একটা ছবি টাঙিয়ে ওর গলার ভেতরে কমপক্ষে পাঁচশো তাবিজ বললাম ভাই এত তাবিজ যত মানুষ আছে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে ওর হাতে গলায় মাজায় তাবিজ দেখলে খুলে রেখে দি একটা ডাক্তারের চেম্বারে যদি এত তাবিজ পাওয়া যায় এই বাংলাদেশ ঘুরলে আমার মনে হয় তাবিজ হয়ে যাবে কয়েক গাড়ি মক্কা মদিনায় ৪৫ দিন থাকলাম কারো তো তাবিজ দেখলাম না ওটা যদি জায়েজ হবে ইসলাম হবে তো ওখান থেকে পাওয়া যাবে কথা বলছে না কেন জন্ম নিতে পারে না ওর গলায় হাতে মাসায় ১৪টা করে তাবিজ ঝুলিয়ে দিয়েছে ও যদি কথা বলতে পারতো আমার মনে হয় বলতো আল্লাহ পেটের ভেতরে ছিলাম ভালো ছিলাম দুনিয়া কেন পাঠাইলে তাবিজের যন্ত্রণায় বাঁচি না আপনার যদি কোনো সমস্যা হয় সেটা নাস ফালাক আর সেটা ফাতিহা পড়ে ফুদেন দায় আছে তাবিজ ঝোলানো দায় আছে ওটা যারা দেয় ওরা যেন আমার আল্লাহকে বিশ্বাস করে না ওই তাবিজের উপরে ভরসা চলে আসে এই জন্য এটা শিরিক এটা কি আর শিরিক যদি কেউ করে ওকে আল্লাহ মাফ করবে না যাদের আছে খুলে ফেলেন ভাই দেখে আপনি তোলেন তো হাত তোলেন তো এখানে আছে অনেকের গলায় মাথায় দেখা যাচ্ছে তোলেন হ্যাঁ আমার গলা ঢেকতেছে এই মুহূর্তে খুলে ফেলে দেন কিচ্ছু করতে পারবেন আপনার তাবিজ কিসের তাবিজ এমনকি নবিসি পর্যন্ত কারো করে উপকার করতে পারবে না উপকার করার মালিক কে আমি নবীজির কবরে সালাম দেওয়ার সময় হাত করেছিলাম পুলিশ এসে আমার হাতের উপর এক বাড়ি দিয়েছে ডাক দেয়া বলে হাজির হজ্জাত নবীর কাছে কি চান কি দিতে পারবে নবী আপনাকে আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে করেন কাবার মালিক আল্লাহর কাছে বলেন চিন্তা করেন মাথা ঠান্ডা করে যে নবীকে সালাম দেওয়ার জন্য তামাম দুনিয়ার মানুষ পাগল সেই নবীর কাছে আমি চাইনি শুধু হাত ধরে দোয়া করছিলাম আমার সাহানা লাগা দিকে রাখ আল্লাহ তুমি নবীর সম্মান আরো বাড়িয়ে দাও পুলিশ মনে করছে আমি কিছু চাই এখানে আমার হাতে বাড়ি দিয়ে হাত নামিয়ে দিল কিছু দরকার যদি হয় কাবার মালিক আল্লাহ তার কাছে বলেন
জুতার ফিতাও যদি না থাকেন আগে বলবেন আল্লাহকে তারপরে অন্য কাউকে, কথা বলছে না কেন? আল্লাহর কাছে যাওয়ার অভ্যাস করা লাগবে। আজ এই বিশ্বাসটা আমাদের আস্তে আস্তে উঠে যাচ্ছে, যেহেতু এই বাংলাদেশে মাজার বেশি, কবর পূজা হয় বেশি, পীর পূজা হয় বেশি। এই কবর পূজা, মাজার পূজা, পীর পূজা মক্কা মদিনায় নেই। আছে যদি থাকতো তাহলে উসমানের কবর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নবীজি, পড়ে আছে সাধারণ ভাবে বোঝা যাচ্ছে না যে কবর কিনা একটা পাথর দেওয়া, শুধু ফাতেমাতুজ জাহরার মতো মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে, বোঝা যাচ্ছে না কবর কিনা। আর তুমি গরু ছাগল মরে যাও, কবর তোমার তিন তালা হয়, এলাকায় মনে হয় মাছ আর নেই, মাজারের যন্ত্রণায় শেষ হয়ে গেল দুনিয়া। যত মাজার আর পীর সবে বাংলাদেশ। পীর বলা হয় ওই জিনিসকে, আপনি সেটা জানেন না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যেটা জানো না সে জানে, তার কাছে জেনে নাও, এটা পীর। ওর কাছে হাদিয়া তোফা নিয়ে যাওয়া লাগবে, পায়েস চোমা খাওয়া লাগবে, শেলতা দেওয়া লাগবে, পূজা করা লাগবে, পেয়েছো কথা? ঘন্টা এগুলো ইসলাম না, এগুলো কি ঘন্টামি? মক্কা মদিনায় যে করে দেখেন তো এগুলো সব খুলে ফেলবে, নতুন নতুন ইসলাম বানিয়ে। আর এই সমস্ত মাজার পীর আর এই কবর বোঝা নিয়ে এমন এমন কবরও বাংলাদেশে তৈরি হচ্ছে, লাশ নেই। এটা ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার পথে কয়েকদিন আগে একটা মাজার গজিয়েছে, নাম দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ। শয়তান যদি ওখানে যায় তো চিন্তা করবে না, পায়খানাও মরে আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, তা আমরা করছি। হয়তো কেউ পায়খানা করেছে একটু বেশি হয়েছে, ওর উপরে মাটি দিয়ে চারিদিকে পাশের দিয়ে একটা সাইনবোর্ড টাঙিয়েছে, পায়খানা শাহ রহমতুল্লাহ। প্রমাণ হচ্ছে শাহজালালের মাজার, আমি নিজে গেছি, চট গায়ে দিয়ে একজন বসে আছে, আমি ঢুকতেছি, বলেছে কি দেবো, মাজারে এসেছেন টাকা দেন, আমি বললাম আমার সেমেন, আমি আর এক মাজারের লোক, লালনের মাজার, আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আজ বিভিন্ন দরবারে মানুষ গরু নিয়ে, ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে, মেয়েদের অভ্যাসটা বেশি, অনেক মেয়েকে দেখা যায় মরগ রান্না করে ছাগল নিয়ে জবাই করে নিয়ে যাচ্ছে পীরের দরবারে। যদি জিজ্ঞাসা করেন মা কোথায় যান, বলবে বাবা আজ 10 বছর বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে হয় না, পীরের দরবারে যাচ্ছি। ও সিলেট বাসী কান খাড়া করে শোনেন, এই সিলেটে কুকুর আছে না নেই? কুকুরের আর এক নাম কি? এর বাচ্চা হয় না, বছরে 8-10টা করে বাচ্চা হয়, কোন পীরের মাজারে গেছে বলেন? বলেন 8-10টা করে বাচ্চা জন্ম দেয়, কোন বাবা লাগে না, আপনার একটা জন্ম দিতে 4-5টা বাবা দরবার মারা শেষ, কুকুরের মতো ইমানও তো মানে। বলেন গরু নিয়ে ছাগল নিয়ে টিরাক বোধাই করে যাচ্ছে বাবার দরবার, কোথায় পেয়েছেন ঘন্টানি? যদি এটা ইসলাম হতো তাহলে বিশ্বনবীর দরবারে গরু এক পাল করে দিত। নবীর একটা জীবন দেখান তো, কোন নবীজির কোন সাহাবীদের একটা জীবন দেখান যার দরবারে মানুষ গরু ছাগল নিয়ে গেছে, দেখান। আপনি ইসলাম বানিয়েছেন নতুন করে নিজের দরবার ঠিক রাখার জন্য, যেটা ইসলামে নেই ওটা যদি কেউ ইসলাম মনে করে পালন করে ও কাফের। বলেন যেটা ইসলামে আছে ওটা যদি কেউ বাদ দিয়ে দেয় ও কাফের। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের প্রমাণ সূরা মায়েদা 6 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে, 2 নম্বর রুকু, প্রথম নম্বর রুকু, 3 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এরপরও যদি কারো বিশ্বাস না হয় ওর কপালে হেদায়েত নেই, আমি লিখে দিচ্ছি ওর কপালে হেদায়েত নেই, কারণ কোরআন শরীফ যদি আপনাকে হেদায়েত দিতে না পারে তো আপনাকে কোন বাবা হেদায়েত দেবে? বলো দয়াত 12 পৃষ্ঠা লাইন দুটো সোনার নাম সব বলে দিলাম। এই ভ্রান্ত ধারণা আজ বাংলাদেশের 100 ভাগের 95 ভাগ মানুষ,
এই যে রাজবাড়ি ইরাক ভর্তি করে রক্সি রং কোম্পানির মালিক লোকটা, আমার মাহফিল একবার সভাপতি ছিল, ওই দিন আদর্শের উপরে আলোচনা করেছিলাম, প্রত্যেক বছরে 3 লাখ টাকার গরু কিনে কিনে পাঠায় বাবার দরবারে। আমারে বলছে হুজুর আমি মনে করি আমার বাবাই রব, বাবাই সব, আমারে ব্যবসা বাণিজ্যে মনে হয় বাবাই বরকত দেয়, কিন্তু আপনি একই শোনালেন কোরআন দিয়ে, আমার ভ্রান্ত ধারণা দূর হয়ে গেছে, আমার কাছে পরিষ্কার হয়েছে, আগামী বছর থেকে এই 3 লাখ টাকা দিয়ে আমি কোরআনের মাহফিল দেব। ওই লোকটা অনার্স মাস্টার্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জ্ঞানী কম না, কিন্তু ওইটা বোঝানো হয়েছিল যে বাবার দরবারে গরু দাও, বাবাই তোমার রক্সি রং কোম্পানিতে বরকত দিয়ে দেবে, এটা ওই বিশ্বাসে ছিল। কোরআন দিয়ে আলোচনা করার পর মনটা চেঞ্জ হয়ে গেছে, শেষ পর্যন্ত এসে তার পরের বছরে মাহফিল দিয়েছে 3 লাখ টাকা খরচ করে, বিশাল মাহফিল, যত মানুষ এসেছে আল্লাহর বান্দাদের খাবার খাওয়িয়েছে। এই মানুষটা যদি কোরআন শুনে ফিরে আসতে পারে, তোমার কি হয়েছে ফিরে আসবে না? আপনি ভুল প্রমাণ করেন যেটা কোরআন হাদিসে নেই তাহলে আমি মেনে নেব, আপনি জোর করে ঠেলে নিয়ে যাবেন, ওর নাম তো ইসলাম না, কথা বলুন। আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম, বিশ্ব নবী যদি বলতে পারেন আমি গায়েবের কোন খবর জানি না, কোরআন হাদিসে নেই তাহলে আমি মেনে নেব, আপনি জোর করে ঠেলে নিয়ে যাবেন, ওর নাম তো ইসলাম না, কথা বলুন। আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম, বিশ্ব নবী যদি বলতে পারেন আমি গায়েবের কোন খবর জানি না।